ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। চরম অস্বস্তিতে পড়ছে দুই দেশের আম জনতা। হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। গাজার হাসপাতালে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রেগে গিয়ে এটি পোস্ট করেন একজন ব্যাংক কর্মী। এটি বেসরকারি বহুজাতিক ব্যাংকের কর্মী নজিমা হুসাইনোভা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন। হিটলার কেন এদের থেকে মুক্তি চেয়েছিলেন সেটা বোঝাই যাচ্ছে। সে পোস্টটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই কথাটা লেখা রয়েছে। ইসরায়েলের যুদ্ধের পদ্ধতি নিয়ে সমালোচনা করতে গিয়ে কিভাবে এমন একটি পোস্ট সে করতে পারে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য উড়ে আসে। তিনি যে ব্যাংকে কাজ করতেন সেই ব্যাংকেও ট্যাগ করা হয়। এরপরই দ্রুত ব্যবস্থা নেয় সেই ব্যাংক, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং এই ধরনের কোনো মন্তব্য করা সমর্থন করে না বলে ব্যাংকের তরফে জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে রীতিমতো এখন কি হবে তা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। যুদ্ধ থামার তো কোনো নামই নেই, বরং প্রতিদিনই নতুন নতুন বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে, যা থেকে বোঝাই যাচ্ছে যে যুদ্ধের তীব্রতা আরও অনেকটাই বাড়তে চলেছে। স্থলপথে গাজা আক্রমণের চিন্তাভাবনা শুরু করেছে ইসরায়েল, সূত্রের খবর এটা। ইতিমধ্যেই সীমান্ত থেকে ইসরায়েলবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তা থেকে বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে গাজা স্থলপথে আছড়ে পড়তেই পারে ইসরায়েলি হামলা। ইতিমধ্যেই চার্চ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় লাগাতার বোমা মেরেছে ইসরায়েল। সেই সঙ্গে মর্গেও কার্যত জায়গা নেই। যে হাসপাতালগুলি রয়েছে তাতেও আমজনতা আশ্রয় নিয়েছে। প্রতিদিনই কমে আসছে খাবার, যে কোনো জায়গা নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এই হামলায় অনেক দেশই ইসরায়েল ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টও করেছেন, কিন্তু এবার পোস্ট করে চাকরি হারালেন এক ব্যাংক কর্মী। প্রসঙ্গত, ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গিদের সংঘর্ষ নিয়ে সম্প্রতি একটি খোলা চিঠি লিখেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই চিঠি ভাইরালও হয়। এরপরই পোস্ট করে চাকরি হারালেন এক ব্যাংক কর্মী। আমরা সব ধরনের ঘৃণা ভাষণের নিন্দা করি। ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। চরম অস্বস্তিতে পড়েছে দুই দেশের আম জনতা। হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। গাজার হাসপাতালে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রেগে গিয়ে একটি পোস্ট করেন একজন ব্যাংক কর্মী। একটি বেসরকারি বহুজাতিক ব্যাংকের কর্মী নজিমা হুসাইনোভা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, হিটলার কেন এদের থেকে মুক্তি চেয়েছিলেন সেটা বোঝাই যাচ্ছে। ইসরায়েলের যুদ্ধের পদ্ধতি নিয়ে সমালোচনা করতে গিয়ে কিভাবে এমন একটি পোস্ট সে করতে পারে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য উড়ে আসে। তিনি যে ব্যাংকে কাজ করতেন সেই ব্যাংকেও ট্যাগ করা হয়। এরপরই দ্রুত ব্যবস্থা নেয় সেই ব্যাংক, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর এই ধরনের কোনো মন্তব্য করা সমর্থন করে না বলে ব্যাংকের তরফে জানিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন সেখানে লেখাই রয়েছে যে আমরা সব ধরনের ঘৃণা ভাষণের নিন্দা করি। ব্যাংক, যে ব্যাংকের কর্মী তিনি, সেই ব্যাংকও কিন্তু তার পাশে দাঁড়ায়নি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর অবশ্যই নজর রাখুন হোয়াটসঅ্যাপেও, কারণ সেখানেও রয়েছে আস্তাক বাংলা।